মহিষ অন্যতম গৃহপালিত স্তন্যপায়ী প্রাণী। মহিষ মূলত উত্তর গোলার্ধের এক প্রজাতিক এবং এদের চেহারায় গরুর সঙ্গে কিছুটা মিল রয়েছে। উত্তর আমেরিকার বাইসনকে অনেক সময় মহিষ বলা হলেও প্রকৃত মহিষের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এশিয়ার মহিষ বা জলমহিষ এশিয়ার দক্ষিণ পূর্ব দেশসমূহে বিস্তৃত এবং এই অঞ্চলে এটি বহুকাল আগে থেকে গৃহপালিত প্রাণী হিসেবে পালিত হয়ে আসছে। কোনো কোনো দেশে মহিষকে এখনও বন্যপ্রাণী হিসেবে গণ্য করা হয়, যেমন নেপাল, আসাম সহ ভারতের মধ্যপ্রদেশ ও অন্যান্য কিছু এলাকা, মিয়ানমার এবং বর্নিওতে। গৃহপালিত হবার পর কিছু মহিষ বন্য পরিবেশে আবার ফিরে গেছে এমন ঘটনা ঘটেছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং মালয় সহ আরও কয়েকটি দেশে। জলমহিষ ভারী এবং মজবুত দেহের অধিকারী। এরা উচ্চতায় 1.8 মিটার পর্যন্ত হতে পারে। দেহের রং ধূসর কালো, পৃষ্ঠভাগ সোজা এবং দেহ অল্প পরিমাণ খাটলময় আবৃত। এদের শিং বৃহৎ, গোড়ার অংশ বাইরের দিকে এবং শীর্ষ প্রান্ত একে অন্যের দিকে ফেরান। প্রস্থচ্ছেদের শিং দেখতে ত্রিভুজাকার। গৃহপালিত মহিষের জাতগুলির মধ্যে আকার, দেহের গড়ন এবং শিঙের আকার আকৃতির বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায়। স্ত্রী মহিষ গর্ভধারণের 10 মাস পর একটি শাবক প্রসব করে। মহিষকে প্রধানত একটি ভারবাহী প্রাণী হিসেবে দেখা হয়। বেশিরভাগ অঞ্চলে মহিষকে দুধ ও মাখনের জন্য লালন পালন করা হয়। ভারত ও পাকিস্তানে বেশ কয়েকটি উন্নত জাতের মহিষ রয়েছে। এগুলো স্থানীয়ভাবে রাভি, কুন্ডি এবং নীলি নামে পরিচিত। দুধ উৎপাদন শিল্পে এরা বিশেষ স্থান দখল করে আছে। মহিষের দুধে মাখনের পরিমাণ শতকরা 6-10%। বাংলাদেশে দুধের জন্য উন্নত জাতের কোনো মহিষ নেই। হাল চাষ ও গাড়ি টানার জন্য চট্টগ্রাম ও নোয়াখালী জেলার চরাঞ্চলে এবং দেশের উত্তর এলাকার রাজশাহী, রংপুর, দিনাজপুর এবং বগুড়া জেলায় মহিষ পালন করতে দেখা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 1998-এর হিসাব অনুযায়ী এদেশে প্রায় 4,57,000 মহিষ রয়েছে। এদেশে মহিষ পালনের বড় অন্তরায় সবুজ ঘাসের অভাব। প্রতিটি পশুর জন্য প্রতিদিন প্রায় 30 কেজি সবুজ ঘাসের প্রয়োজন হয়। স্থানীয় জাতের মহিষের দুধ উৎপাদনের পরিমাণ অতি সামান্য। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আসুন আমরা পরিবেশকে সুস্থ রাখি, যে কোনো শিকার থেকে বিরত থাকি। প্রতিনিয়ত পরিবেশের অবিচ্ছেদ্য উপাদান সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার আপনাদের মাঝে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।